জি আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে এমডি হুমায়ুন ফরিদ সোহাগ খান। আমি ওয়েডিং সেক্টরে কাজ করি, সিনেমাটোগ্রাফি করি, বেসিক্যালি ফটোগ্রাফি টুকটাক করি। তো যেটা হয়, যেহেতু প্রফেশনাল কাজ করে থাকি সেক্টরটায়, তো প্রায় 4-5 বছরের মতো কাজ করতেছি, এর ভিতরে আমার কখনোই কোনো প্রবলেম ফেস করি নাই, আমার কোনো কিছু ডিলেট হয় নাই বা এরকম কিছু। হঠাৎ করে আমি একটা প্রবলেম ফেস করছি, যেটা হচ্ছে আমার ডাটাটা হারিয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, মানে এরকম কিছু একটা। আমি জানি না সেটা কি হয়েছে, হয়তো বা আদৌ এটা ভাইরাস হয়েছে কিনা। তো যাই হোক, যেভাবেই হোক জিনিসটা চলে গেছে। তো আমি অনেক টেনশনে ভুগতেছিলাম আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের দায়িত্ববোধ থেকে, কারণ আমরা যেহেতু প্রফেশনাল কাজ করি, ক্লায়েন্টের থেকে একটা কাজ নেওয়া, মানে ক্লায়েন্টকে সেটা বুঝিয়ে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব হয়ে থাকে। তো যখন সেই ইভেন্টের ফুটেজ বা পিকচার আমরা না পাই, সেই ক্ষেত্রে আমরা আসলে শান্তিতে থাকতে পারি না, ক্লায়েন্টকে কি বোঝাবো সেটাও আমরা আসলে বলতে পারি না, অনেক প্রবলেম ফেস করতে হয়। তো যেটা হয়, তো আমারও একটা এরকম প্রবলেম ফেস মানে করেছি লাস্ট 2 ডেজ আগে। তো যেটা হলো, আমাকে সলিউশন, আমি কয়েকজনকে ফোন দিলাম যে হ্যাঁ কি করা যায়, আমার এই ডাটাটা এই প্রবলেম হয়েছে। তো এমনিতেও আমি ফেসবুকে অনেক চেক করছিলাম যে আসলে কারা করতেছে বা কোনো কোম্পানি আছে কিনা। তো ওনারা আমাকে সাজেস্ট করলো হচ্ছে ডাটা রিকভারি স্টেশন, যেটা শিয়ালবাড়িতে, তো ওনারা সাজেস্ট করলো। আমি এর আগে ওনাদের কথা শুনেছি অনেকবার, তো কয়েকজন করেওছে, তাদের সবকিছু সাকসেসফুল ভাবে সবকিছু পেয়েছে। তো এর ভিতরে আমারটা, আমি ওনাদের এখানে আসার পরে তো ওনারা আমাকে বললো যে ভাই নিরাশ হওয়ার দরকার নেই, আমরা একটু ট্রাই করে দেখি কিছু করা যায় কিনা। তো আমি বললাম ঠিক আছে ভাই দেখেন। তো ওনারা বললো ভাই একটু টাইম দিলে আমরা একটু ভালোভাবে বেটার করে দেখতাম। তো আমি তারপরে ওনাদের টাইম দিই, ঠিক একদিন পরে ওনারা আমাকে মানে ফুটেজ গুলো ফিরিয়ে দিতে পেরেছে। তো সেই দিক থেকে আসলে আমি অনেক খুশি। আশা করবো সবাই আপনারা আসবেন। আমি যেহেতু ওনাদের কাস্টমার, সেই কাস্টমার দিক থেকে আমি 100% আউটপুটটা পেয়েছি। তো থ্যাংক ইউ ডাটা রিকভারি স্টেশন, থ্যাংক ইউ।